ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আব্দুল কাইম ভাই কুয়েত থেকে জানতে চেয়েছেন যে জমি থেকে আলু পটল মরিচ টমেটো ধান গম ইত্যাদি থাকলে জাকাত কিভাবে বের করব জি ভাই খুব সুন্দর প্রশ্ন শুক্রিয়া জজাকুমুল্লা ইনদালহেমদ আলিলে ওয়া দাস সাল্লাতুসলাম আল্লাহ যে ভাই এ ব্যাপারে উত্তর দিয়ে থাকলেও আবারও উত্তর দিচ্ছি পাঁচটি জিনিস যদি কোনো মানুষের কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে এক নম্বর হচ্ছে গৃহপালিত পশু দ্বিতীয় হচ্ছে স্বর্ণরূপ তৃতীয় হচ্ছে ব্যবসায়িক চতুর্থ হচ্ছে শস্য ও ফল পঞ্চম হচ্ছে খনিজ মাটির ভিতরে লুকায়িত সম্পদ তো আপনার প্রশ্ন যেহেতু শস্য ও ফল তাহলে যে ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে তাকে জাকাত দিতেই হবে এটা ফরজ তো যে সকল শস্য ও ফল গুদামজাত করা যায় বা ওজনে বিক্রি হয় সেই সকল শস্য ও ফলের জাকাত ফরোজ যেমন গম জব খেজুর কিশমিশ ইত্যাদি সুরা নাম চুরানব্বই ছয় আত্ নাম্বার একশো একচল্লিশশো হেব সারি হাদিশ নাম্বার এক হাজার চারশো তেতাল্লিশ মিশখাত হাদিশ নাম্বার এক হাজার সাতশো সাতানব্বই তো কত পরিমাণ কত পরিমাণ আপনার এই সম্পদ হলে জাকাত ফরজ হবে তো পাঁচ অশাক এর কম যদি কারো ফসল থাকে তাহলে তাকে জাকাত লাগবে না পাঁচ অশাক হলে তার কাছে জাকাত নাম্বার এক হাজার চারশো চুরাশি মিশকাত হাদিস নাম্বার মুসলিম হাদিস নাম্বার নশো উনআশি তো পাঁচ অশাক তো অশাক কাকে বলে তো এক অশাক সমান ষাট সাক। তাহলে পাঁচ অচা পাঁচ অশাক সমান কত সা হচ্ছে তাহলে পাঁচকে আমরা ষাট দিয়ে গুণ করে দেখি তিনশো সা হচ্ছে তাহলে শা কাকে বলে তো সা সমান আড়াই কেজি যদি সা সমান আড়াই কেজি হয় তাহলে তিনশোকে আড়াই কেজি দিয়ে গুণ করলে হবে সাতশো পঁচাত্তর কেজি তো সাতশো পঁচাত্তর কেজিকে আমরা মন হিসাবে করলে হবে আঠারো মন তিরিশ কেজি এই পরিমাণ শস্য যদি কাউরের কাছে থাকে তাহলে তাকে জাকাত লাগবে তো জাকাত যদি দিতে হবে তো বৃষ্টির পানিতে যদি উৎপাদিত হয় তাহলে দশ ভাগের এক ভাগ জাকাত লাগবে আর যদি নিজে পানিতে সেচ দিয়ে যদি উৎপাদন হয় তাহলে কুড়ি ভাগের এক ভাগ জাকাত খরচ হবে শহীব খারি হাদিস নাম্বার এক হাজার চারশো তেরাশি মিশকাত হাদিস নাম্বার এক হাজার সাতশো সাতানব্বই আশা করি আপনাকে আমি উত্তরটি সঠিকভাবে বুঝাতে পেরেছি যদি নাও বুঝতে পারেন পরবর্তীতে আবার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আপনাকে নাকে আরো সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব